এরপরে প্রশ্ন হলো জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো অবশ্যই যাবে। আমাদের দেশে জানাজার নামাজে দাঁড়াইলে সবাই গণহারে জুতা খুলে সামনে রাখে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লুফি আলা সল্লুফি নিআলিকুম, ও মুসলমানরা তোমরা জুতা পরে নামাজ পড়িও যদি প্রয়োজন হয়। কারণ ইহুদিরা জুতা পরে নামাজ পড়ে না, জুতা খুলে নামাজ পড়াটাকে জরুরি মনে করে। তোমাদের কখনো ঠেকায় পড়ে গেলে দরকার হলে জুতা পরে নামাজ পড়তে পারো। জানাজা নামাজ তো বাহিরে পড়া সুন্নত, মসজিদে না, তো বাহিরে নামাজ হলে জুতা পরেই নামাজ পড়ার কথা। তবে হ্যাঁ, জুতার নিচে যদি নাপাক থাকে, আপনি একটু তলা দেখলেন, নাপাক আছে দেখলেন, তাহলে জুতা খুলে রেখে আপনি নামাজ পড়েন, বা খুলে তার উপরে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। কিন্তু যদি দেখেন যে না, নাপাকের কোনো আলামত নাই, মাটি কাদা তো থাকবে, এটা তো আর নাপাক না, মাটি কি নাপাক? অতএব মাটি ধুলাবালি থাকলে ওইটা নিয়ে নামাজ পড়া যাবে, নাপাক দেখলে সেটা শুধু খুলে রাখবেন। আর আজকাল নাপাক কোথায়? আগে তো যেখানে সেখানে পায়খানা করতো মানুষ, এখন তো আলহামদুলিল্লাহ সব পাকা পায়খানা, যার কারণে যেখানে সেখানে তো নাপাক থাকেও না, যদি থাকেও পরবর্তীতে জুতা কত জায়গা দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে ওইটা মুছে আলামত শেষ হয়ে যায়।